আবেগে আপ্লুত রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সেই আবেগ সোহানের চোখের কোণে জল জমাট বাঁধিয়েছে। মানসিক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মুগ্ধ হয়ে দেখেছেন রাইডার্সের অধিনায়ক। হয়তো কোনো স্মৃতি তাকে তাড়া করেছে, কাঁদিয়েছে। শুধু সোহানই নয়, বিশেষ চাহিদা সম্পূর্ণ এই শিশুদের কথা শুনে, পরিবেশনা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেনি রংপুর রাইডার্স পরিবার। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান রাইডার্সদের ক্রিকেটাররা। মানসিক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সঙ্গে ভিন্ন রকম দিন কাটিয়েছেন রাইডার্স পরিবার। ইমরান তাহের, জিমি নিশাবরাও মিশেছেন শিশুদের সঙ্গে, শুনেছেন তাদের কথা। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের পরিবেশনায় ভাষাশহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সদের থিম সং, দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করেন রাইডার্স পরিবার। তাদের পরিবেশনা দেখে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি নুরুল হাসান সোহান। চোখের কোণে জল এসেছে নিজের রজতেই। তাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখান থেকে পাওয়ার কথা জানান সোহান। বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশনটির সেবা ও শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন রংপুর রাইডার্সের ক্রিয়েটাররা। ইমরান তাহের, জিমি নিশামরাও উপহার গ্রহণ করেন শিশুদের কাছ থেকে। রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নিজের জীবনের অনেকগুলো অংশ খুঁজে পাওয়ার উপলব্ধির কথা জানান। এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এই প্রতিষ্ঠানের। সবাইকে ধন্যবাদ।